নারায়ণগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রতি বছর এই ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় চারদিকে প্রাচীর দেওয়া বিশাল মাঠতে রয়েছে একটি মূল ফটক সহ কয়েকটি ফটক কিবলার দিকে রয়েছে একটি মিহিরাব এই ঈদগাহে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিকবিদ ঈদে নামাজ আদায় করে থাকে কালের স্রোতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে নারায়ণগঞ্জের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে এই ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিমে জামতলা এলাকায় এর অবস্থান